আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দুর্দান্ত একটি খবর নিয়ে আসলাম, যেটি হচ্ছে যারা ল্যাপটপ কিনবেন ভাবছেন তাদের জন্য এই খবরটি দারুণ একটি খবর। কারণ এইচপিতে কিন্তু 14S এবং 15S সিরিজে কিন্তু ল্যাপটপ চলে আসতেছে 13th generation। আর এই ল্যাপটপটি কিন্তু ইন্ডিয়াতে এই মাসেই শেষের দিকে পাওয়া যাবে, আর বাংলাদেশে মার্চ এপ্রিলের শেষের দিকে বা মিডলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তবে মার্চে পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। তো 15S সিরিজে এবং 14S সিরিজের ল্যাপটপ কিন্তু দারুণ পপুলার। আর এই ল্যাপটপগুলো কিন্তু Core i3 13th generation এবং Core i5 13th generation দিয়ে আসবে। তবে Core i7টা পরে আসবে। প্রথমত i3 এবং i5টা আপনারা পেয়ে যাবেন। i3-তে যেভাবে কনফিগারেশনগুলো থাকবে, তার আগে ল্যাপটপের বিষয়ে আরেকটু বলি। সেটি হচ্ছে 15S এবং 14S সিরিজের ল্যাপটপগুলো কিন্তু একটু ভিন্ন মাত্রার হবে, অর্থাৎ এটি কিন্তু লুক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা করা যাচ্ছে যে এটি প্যাভিলিয়নের মতো কিছুটা লুক আমরা পাব, কারণ এই ল্যাপটপগুলোতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ হবে এবং ব্যাকলাইট কিবোর্ডও থাকবে। তো সেই দিক থেকে এবং এখানে IPS ডিসপ্লে থাকবে। তো সব কিছু মিলে কিন্তু এই ল্যাপটপগুলো কিন্তু স্পেশাল হতে চলেছে। তো আমরা আপনাদেরকে আইডিয়া দেব যে i3-তে কি ধরনের কনফিগারেশন সাধারণত হতে পারে। তো দেখুন, i3 সাধারণত এখনকার ল্যাপটপগুলো কিন্তু SSD দিয়ে আসতেছে, আর হার্ড ডিস্ক দিয়ে যেগুলো ছিল সেগুলো আর আসবে না, কারণ হার্ড ডিস্ক অনেক বেশি কিন্তু স্লো করে ল্যাপটপটিকে। সেজন্য আমরা আশা করছি বা HP তরফ থেকে আমরা অলরেডি জানতে পেরেছি যে Core i3 13th generation যে ল্যাপটপগুলো সেগুলোতে আপনারা 512GB M.2 NVMe SSD পাবেন এবং 8GB ডেডিকেটেড কিন্তু আপনারা র্যাম পাবেন, এবং র্যামের ডুয়েল স্লট থাকবে, আপনারা চাইলে র্যাম এক্সপ্যান্ড করতে পারবেন। এবং 15.6 এবং 14-inch দুটি ডিসপ্লেই থাকবে, IPS ডিসপ্লে। সেদিক থেকে ভালো একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এবং এই ল্যাপটপগুলোতে ওয়াইফাই 6 থাকবে, ব্লুটুথ 5.2 থাকবে, লেটেস্ট কানেক্টিভিটি থাকবে, এবং HDIR ওয়েব ক্যাম থাকবে, যেটির ওয়েব ক্যামও কিন্তু ভালো মানের থাকবে। তো 13th generation মোটামুটি এই হচ্ছে i3-তে থাকবে। এবং i5-এ যেটি আমরা পরিবর্তন দেখতে পারবো সেটি হচ্ছে যে i5-এ 13th generation i5-এ আপনারা SSD হিসেবে পাবেন 1TB SSD, যেটি হিউজ কিন্তু SSD থাকবে, এবং এখানে 16GB RAM থাকবে। তো আমরা এই কিন্তু পরিবর্তন 13th generation আমরা দেখতে পাবো। এবং আপনাদেরকে ভিডিও শেষে আপনাদেরকে আমি একটু আইডিয়া দিব এইগুলোর প্রাইস কীরকম হতে পারে, তবে কিছু কম বেশি হতে পারে। তো আমরা আপনাদেরকে i5-এর আরেকটু বিষয় বলি। এটিও কিন্তু আপনারা 15 এবং 14-inch দুটি ডিসপ্লেই আপনারা পেয়ে যাবেন, যেটি কিন্তু IPS ডিসপ্লে থাকবে। আপনি চ্যানেলটি দেখছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। আমি মনে রাখছি আপনাদের সাথে। তো আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। তো দেখুন, যেটি বলছিলাম যে i5 13th generation কিন্তু ওয়াইফাই 6 থাকবে, ব্লুটুথ হিসাবে 5.2 থাকবে, লেটেস্ট কানেক্টিভিটি থাকবে, আর এটির লুকও কিন্তু HP-র যে 14-inch 15-inch সিরিজের ল্যাপটপগুলো সাধারণত যেরকমটি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম লুক কিন্তু থাকবে না, চেঞ্জ হয়ে আসবে। আমরা আশা করছি যে এখন আপনাদের দেখাতে পাচ্ছি না, কারণ এটি খুবই রিসেন্টলি কিন্তু লঞ্চ হয়েছে, এখনও কোনো দেশে কিন্তু এখনও সাপ্লাই শুরু হয়নি। সো আমরা আপনাদেরকে প্রোডাক্টটি দেখাতে পাচ্ছি না, তবে খুব রিসেন্টলি কিন্তু ইন্ডিয়াতে এটি পাওয়া যাবে। আমরা আশা করছি যে 15-20 তারিখের মধ্যেই কিন্তু ইন্ডিয়াতে বিক্রি শুরু হবে, আর বাংলাদেশে কিন্তু আপনারা এপ্রিলে বা অর্থাৎ আমরা আশা করছি ঈদের আগেই কিন্তু এই 13th generation ল্যাপটপগুলো আপনাদেরকে দিতে পারবো। তো আপনারা কিন্তু যারা চাচ্ছেন যে ভালো মানের কোনো ল্যাপটপ কিনবেন, তারা একটু ওয়েট করে ঈদের আগে বা পরে আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারবেন। এবার আপনাদেরকে আইডিয়া দেব যে এগুলোর প্রাইস কীরকম হতে পারে। তো i3-গুলো সাধারণত আমরা প্রাইস এখন যে হারে ল্যাপটপের দাম বেড়েছে, আবার ভ্যাট ট্যাক্স যোগ হয়েছে, তাতে আমরা আশা করছি যে এই ল্যাপটপগুলো অর্থাৎ i3 যে ভেরিয়েন্টটি থাকবে সেটিতে আপনারা 8GB 512 ভেরিয়েন্টটি 14-inch হোক আর 15.6 হোক, আপনারা প্রাইস এটি 60-70 মধ্যে আপনারা পাবেন। আর i5 যেহেতু এখানে 16GB RAM থাকবে, 1TB SSD থাকবে, সো একটু প্রাইস বেশি হবে।
এটিও আশা করছি আমরা 80,000 থেকে 90,000 টাকার মধ্যে কিন্তু আপনারা পাবেন। তো এই দিক থেকে স্পেশালি আমি বলবো যে আপনারা যদি ভালো মানের কোনো ল্যাপটপ কিনতে চান, এইচপি বরাবর তো একটু প্রিমিয়াম, আমাদের দেশের জন্য কিন্তু কমফোর্টেবল এবং খুব বেশি এটি বিক্রি হয়, নাম্বার 1-এ রয়েছে আমাদের দেশে, তো আপনারা এইচপি অবশ্যই প্রিফার করতে পারেন। আরেকটি ল্যাপটপ আমাদের আসার সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে যে যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন বা প্রফেশনালি ইঞ্জিনিয়ারিং পড়েন বা আপনারা টেক্সটাইলে পড়েন বা সিএসসি স্টুডেন্ট এবং প্রফেশনাল কাজ করবেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি হতে যাচ্ছে। সেটিতে গ্রাফিক্স কার্ড থাকবে, যেটির গ্রাফিক্স কার্ড কিন্তু 2 GB হলেও 550 সিরিজের, MX550 সিরিজের গ্রাফিক্স থাকবে এবং এটিও কিন্তু অনলি i5 ভেরিয়েন্টে আসবে, i3-তে আসবে না। আর এই ল্যাপটপটি 90 থেকে 1 লাখ টাকার মধ্যে হবে আশা করা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আপডেট নিউজ। আপনারা ঢাকা ইনফো চ্যানেলের পাশে আছেন, আপনি চ্যানেলটি দেখছেন, এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ রহমতে, আল্লাহ হাফেজ।